ঝাঁকা ঢাকা বিজ্ঞান। ভালোবাসা কাকে বলে? খুব কঠিন একটা প্রশ্ন। চলুন ছোটদের কাছে এই কঠিন প্রশ্নের কিছু মজার উত্তর শুনে আসি। 4 বছর বয়সে টেরি বলেছে, ভালোবাসা হচ্ছে যখন তুমি খুব ক্লান্ত থাকো আর কেউ তোমার মুখে হাসি ফুটায়। 7 বছর বয়সে ড্যানি বলেছে, মা যখন কফি বানায় আর বাবাকে দেওয়ার আগে কফিতে চুমুক দিয়ে দেখে নেয় স্বাদ ঠিক আছে কিনা, সেটাই ভালোবাসা। 6 বছর বয়সে নিকা বলেছে, তুমি যদি ভালোবাসতে শিখতে চাও তাহলে যে মানুষগুলোর সাথে তোমার ঝগড়া তাদেরকে আগে ভালোবাসো। 8 বছর বয়সে নোয়েল বলেছে, ভালোবাসা হচ্ছে যখন তুমি কাউকে বলো, বাহ জামাটা সুন্দর তো, এবং তারপর থেকে সেই মানুষটা প্রতিদিন সেই জামাটাই পরে থাকে। 7 বছর বয়সে সিন্ডি বলেছে, আমাদের স্কুলে একটা গানের অনুষ্ঠান ছিল, আমি মঞ্চে উঠে খুব নার্ভাস হয়ে গেলাম, এত এত মানুষ, সবাই আমার দিকে খুব গম্ভীরভাবে তাকিয়ে আছে, কিন্তু যখন দেখলাম দর্শক সারির ভেতর আমার বাবা আমার দিকে তাকিয়ে হাসছেন আর হাত নাড়ছেন, তখন আমার ভয়টা কেটে গেল। এটাই মনে হয় ভালোবাসা। ভালোবাসার একরকম বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে, আমাদের এই ব্যাখ্যা দেবেন বিজ্ঞানী সফদর আলী। ভালোবাসা মূলত রসায়নের খেলা। অক্সিটোসিনকে বলা হয় ভালোবাসার হরমোন। আমরা যখন কাউকে ভালোবাসি তখন অক্সিটোসিনের মাত্রা অনেক বেড়ে যায় এবং ডোপামিন আর সেরোটোনিন নামের হরমোন মনের মধ্যে ভালোবাসার অনুভূতি সৃষ্টি করে। এই হরমোনগুলো কেবল ভালোবাসাই তৈরি করে না, এগুলো আমাদের শরীরের জন্যও ভালো। এগুলো শরীরের ব্যথা অসুস্থতাও অনেক সময় দূর করে দেয়। প্রশ্ন হচ্ছে, ভালোবাসায় এত পাগলামি কেন হয়? ভালোবাসার মানুষের জন্য অনেক আত্মহত্যা পর্যন্ত করে। আমরা যখন প্রেমে পড়ি তখন মস্তিষ্কের পিটিউটারি গ্ল্যান্ডে অ্যাম্ফেটামিনের মতো একটি হরমোন নিঃসরণ হয়, যা ভালোবাসার এক অদ্ভুত আনন্দ তৈরি করে মনে। তখন প্রিয় মানুষটির জন্য জীবন বিলিয়ে দিত দ্বিধা করে না মানুষ। এই অনুভূতি একরকম মাদকের মতো। সকল মাদকের যেমন নির্দিষ্ট মেয়াদ থাকে, এই হরমোনগুলোরও মেয়াদ রয়েছে প্রায় 1.5 বছর থেকে 4 বছর পর্যন্ত। তাই সমীক্ষায় দেখা গেছে, বিবাহের 1.5 বছর থেকে 4 বছরের মাথায় বিবাহ বিচ্ছেদের হার সবচেয়ে বেশি, কারণ 4 বছর পরে এই প্রেম আর থাকে না। কিন্তু সমস্যা নেই, আমাদের মস্তিষ্ক এই ভালোবাসার হরমোন আর কেমিক্যালের খেলায় অভ্যস্ত হয়ে গেলে এন্ডোরফিন নিঃসরণ করে। এই এন্ডোরফিনের কারণে আমাদের মনে পাগলামি কমে একটা ধীরস্থির ভাব আসে এবং ভালোবাসার মানুষটির প্রতি বিশ্বাস, ভরসা ও নির্ভরতা তৈরি হয়। মনের অশান্তি, উদ্বেগ আর দুঃখ কমে আসে এবং তখন ভালোবাসাটা অনেক বেশি দীর্ঘস্থায়ী হয়। কথায় বলে কাউকে ভালো লাগা আর তাকে সত্যিকার অর্থে ভালোবাসার ভেতর একটা পার্থক্য আছে। তোমার যখন একটা ফুল ভালো লাগে তখন তুমি সেটা ছিঁড়ে হাতে নিয়ে নাও, আর তুমি যখন ফুলটাকে ভালোবাসো তখন তুমি প্রতিদিন পানি দাও, যত্ন নাও। আমাদের জীবন সত্যিকারের ভালোবাসা দিয়ে ঘিরে থাকুক আজীবন।